তিনটা জিনিসের উপর বিশ্বাস করলে বা ভরসা করলে নিজেই নিজের ধ্বংস আপনি ডেকে আনবেন তিনটা জিনিসের উপর ভরসা করা মানে নিজের পায়ে নিজের কুড়াল মারা এক নাম্বার হলো ব্রেক সারা গাড়ি নদীর পারের বাড়ি ঘর সারা নারী তিনটা বিষয়ের উপর যদি বিশ্বাস করেন এদের উপর যদি আপনি আস্থা রাখেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন নদীর পারের বাড়ি কোনো ভরসা আছে যে কোনো মুহূর্তে ভেঙে যাবে এই অভিজ্ঞতা নিতে চাইলে আপনি উপকূলীয় এলাকায় যান উপকূলীয় এলাকায় আপনি যমুনার পারে যান গেলে বুঝবেন রাতে ঘুমিয়েছে সকালে উঠে দেখে নাই নদীতে বিলীন হয়ে গেছে এই বাড়িগুলো কোনো যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ সেভ করতে পারে সারা গাড়ি যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট অনিবার্য পৃথিবীর কোনো মানুষ বিরিক্সার গাড়িতে উঠবে না কারণ এটা ক্ষতি হবে এটা বিশ্বাস রাখা যাবে তারপরে ঘর সারা নারী মূল বিষয়টা হলো এখানে আমার কথা ঘর সারা নারীর উপরে যদি বিশ্বাস করেন পরিবারের দায়িত্ব দিয়ে যদি চলে যান হয়তো কোনো একদিন ঘুম থেকে উঠে দেখবেন আপনি স্ত্রী আরেকজন হয়ে আস ঘুম থেকে উঠে দেখবেন নাই এখন আপনার স্ত্রী নয় আপনি আর একজনের বউ হয়ে আছে ফেসবুকে দেখবেন পোস্ট স্ত্রীটা শুরু হয়ে গেছে ওই যে বাংলাদেশে একজন খেলোয়াড় আমি নাম নিচ্ছি নাম ফিনিশার কি যেন নাম আর এক জায়গায় আট বছর সংসার করেছে কিছুদিন ঘুমতে উঠে দেখে সে আরেকজন স্ত্রী সে কি ছিল ঘর ছাড়া নারী ঘরে থাকতো না সে চাকরি করতো বিমানবালা না বিভিন্ন দেশ বিভিন্ন প্রান্তে তাই না যা হবার ঠিক তাই হইছে ঘর ছাড়া নারী বিশ্বাস যদি করেন ঘর ছাড়া নারী উপরে যদি বিশ্বাস রাখেন আপনার ধ্বংস অনিবার্য যা বললাম তাই সাধারণ একটা উদাহরণ শত শত ঘটনা বাংলার জমিনে ঘটতেছে শত শত ঘটনা আমাদের দেশে এমন হইতেছে শুধু না এই একটা উদাহরণ তাহলে একজন নারী নিজের স্বামীর অনুমতি ছাড়া স্বামীর বাড়ি থেকে নিজের বাবার বাড়িতেও যাওয়া না যায় তাহলে একটা মেয়ে কিভাবে স্বামী নাই স্বামীর অনুমতি ছাড়া কিভাবে ঘর থেকে বের হবে বাজারে যেতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া স্বামী বলবে স্বামী অনুমতি নেবে তারপর কিন্তু বিভিন্ন জায়গায় যেতে পারতেছে স্বামীও কিছু বল না সমস্যা না আমি তো অনেক উদাহরণ মাইন্ডের মানুষ এটা আমি অত মানে নিজেকে অত ইয়ে মনে করি না যাও যেখানে ইচ্ছে সেখানে যাও বাস যাবে কিছুদিন পরে অশান্তি অশান্তি শুরু হয়ে গেছে আর একজন আর একটা অফিসে চাকরি করে স্বামী আসে সন্ধ্যা পাঁচটার দিকে অফিস থেকে আসে স্ত্রীও আসতেছে আরেক লাইন থেকে উনি আরেক অফিসে আসতেছে বাংলাদেশ যত ডিভোর্স হচ্ছে এই ডিভোর্সগুলির ভিতরে শতকরা মানে পঞ্চাশটা ডিভোর্স হয় শিক্ষিত মানুষদের মাঝে বেশি শিক্ষিত যারা স্বামী স্ত্রী উভয় চাকরি করে এদের মধ্যে সমস্যাটা বেশি স্বামী গিয়েছে আর এক অফিসে স্ত্রী আর এক অফিসে সবাই এক আমি এটা বলছি না এটা ভুল বুঝবেন না আবার সবাইকে এক কাতারে সামিল করলে এটা জুলুম হবে কেন অনেক হাজবেন্ড ওয়াইফ আছে উভয় চাকরি করে কিন্তু অনেক আল্লাহওয়ালা অনেক ভালো আমার জানা মতে আমি জানি কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যারা চাকরি করে স্বামী স্ত্রী উভয় তাদের খোঁজ নিয়ে দেখেন উভয়ের মধ্যে শান্তি নাই কারণ আমরা সবচেয়ে বেশি বলতে পারবো কারণ আমাদের ফোনে কি পরিমাণ ফোন আসে আমরা জানি শত শত ফোন আসে ম্যাক্সিমাম যেগুলো শিক্ষিত তাদের শিক্ষিত ভাই বোনদের মাঝ থেকে বেশি ফোনটা পাই যা অশান্তির মধ্যে আছি আমার হুজুর একজন চাকরি করতো সেখানেই সে অফিসে তার কলিগ ছিল একজন মহিলা তার সাথে সম্পর্ক হয় কি করবো একটু বেশি তাবিজ দেন একটু তাবিজ তাবিজ এখন তাবিজ নিয়ে কি হবে তাবিজ গুলে খাওয়ালে কোনো লাভ হবে না আর তাবিজ তো ইসলামে এটা তো পারমিট করে না এটা এটা শুধু ধান্দাবাজি শুধু আপনি টাকা নিবি কিছু উপকার আসবে না এই জন্য আমি বলব প্রত্যেকটা হাজব্যান্ড স্বামীদের একমাত্র দায়িত্ব বিবাহের পরে আপনার দায়িত্ব হবে স্ত্রীকে ঘরের মধ্যে পর্দার মধ্যে রাখা হ্যাঁ মার্কেটে যাবে বাজারে যাবে কোনো সমস্যা নেই তবে স্বামী থাকবে অথবা মেয়ে থাকবে বা ছেলে থাকবে একা কখনো ঘর থেকে বের হতে দিবেন না যদি বের হতে দেন ওই ব্রেক সারা গাড়ি যেমনভাবে চলে নদীর পারে বাড়ি যেভাবে ব্রেক সারা গাড়ি যেভাবে ক্ষতিগ্রস্ত হবে হানড্রেড পারসেন্ট আপনার স্ত্রীও একদিন আপনার সংসারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন